কলকাতা খবর খবর পড়ছি দত্ত প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পরাক্রম দিবসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একুশটি অনামী দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পুলিশের মহানির্দেশক এবং ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন প্রধানমন্ত্রীর মতের মাধ্যমে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মতই প্রতিফলিত হয় ধর্মতলায় গতকাল আইএসএফের সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ মোট জন গ্রেপ্তার উনিশজন পুলিশ কর্মী আহত পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপের লড়াইয়ে আজ ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পরাক্রম দিবসে সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের টি অনামী দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন জন পরমবীর চক্র পুরস্কার প্রাপকদের নামে দ্বীপগুলি নামকরণ করা হচ্ছে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল সর্ববৃহৎ দ্বীপটির নাম হবে প্রথম পরমবীর চক্র পুরস্কার প্রাপকের নামে এভাবেই পরপর দ্বীপগুলির নামকরণ হবে এর মধ্যেই রয়েছে মেজর সোমনাথ শর্মা নায়ক যদুনাথ সিং কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং ক্যাপ্টেন বিক্রম বাত্রা প্রমুখের নাম দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র বসু দ্বীপে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের মডেলের সূচনা করবেন উল্লেখ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক তাৎপর্যের কথা মনে রেখে এবং বীর সেনানির প্রতি শ্রদ্ধা জানাতে দু সালে রস দ্বীপপুঞ্জের নাম পাল্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ নামকরণ করা হয় নীলদ্বীপ এবং হ্যাফলক দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পুলিশের মহানির্দেশক এবং ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলনের সমাপ্তি তিনি উপস্থিত থাকবেন তিনি উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা জোরদার করা এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে পুলিশ বাহিনীতে প্রযুক্তির ব্যবহার সমুদ্র ও সাইবার নিরাপত্তা মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করা সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা চলছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের মহানির্দেশক সহ একশোরও বেশি আমন্ত্রিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থা বহু নাগরিকের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে জনৈক প্রবাসী ভারতীয় ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন দেশের বহু মানুষ উদ্ভাবন এবং নতুন প্রযুক্তিকে অত্যন্ত সহজেই জীবনচর্যায় সামিল করে নিয়েছেন ভারতের জি20 জি টোয়েন্টি সভাপতিত্বকালে আজ গুজরাটের গান্ধীনগরে শুরু হচ্ছে দুদিনের বিজনেস টোয়েন্টি বৈঠক জি টোয়েন্টি নেতৃবৃন্দের বৈঠকের আগে নীতি সংক্রান্ত বিষয়গুলি নির্দিষ্ট করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন ভারতের সভাপতিত্ব চলাকালীন যে পনেরোটি অনুষ্ঠান আয়োজিত হবে বি টোয়েন্টি তার অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল অশ্বিনী বৈষ্ণব ভূপেন্দ্র যাদব ভারতের জি টোয়েন্টি শেরপা অমিতাভ কান্ত টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বৈঠকে অংশ নেবেন একশো জন নীতি নির্ধারক ব্যবসায়িক প্রতিনিধি মুখ্য কার্যনির্বাহী আধিকারিক উদ্বোধনী বৈঠকে অংশ নেবেন বেঙ্গালুরুতে জি টোয়েন্টি গোষ্ঠী পরিবেশ ও জলবায়ু বিষয়ক সুস্থায়ী কর্মগোষ্ঠী বৈঠক আগামী নয় থেকে এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বৈঠকে উপকূলীয় অঞ্চলে সুস্থায়ী উন্নয়ন ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির উন্নয়ন অনুর্বর জমি ও বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং বৃত্তীয় অর্থনীতিকে শক্তিশালী করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হবে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব কর্ণাটকের মুখ্য সচিবের সঙ্গে এই বৈঠকের প্রস্তুতি পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় বনমন্ত্রক কর্ণাটকের বন দপ্তরের ই পরিহার এবং ই গাস্তুর মতো বৈদ্যুতিন পরিষেবার প্রশংসা করেছে রাজ্যে বন্যপ্রাণীর আক্রমণে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের এককালীন অর্থ সাহায্য ই পরিহার ব্যবস্থার মাধ্যমে সম্পাদিত হয় বিভিন্ন বনাঞ্চলে যারা টহল দেন তাদের উপর নজরদারি চালাতে ই গাছ তোর সূচনা করা হয়েছে সম্মেলন চলাকালীন বানারঘাট্টা জৈব উদ্যানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা যাবেন তারা সেখানে প্রজাপতি উদ্যান ঘুরে দেখবেন এবং জঙ্গল সাফারিতে অংশ নেবেন আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সংখ্যালঘু সহ দেশের প্রতিটি সম্প্রদায় উন্নতির পথে এগিয়ে চলেছে দেশের ভিতরে অথবা বাইরে যতই অপপ্রচার চালানো হোক না কেন দেশের ভাবমূর্তি কখনোই কালিমালিপ্ত হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির একটি সাম্প্রতিক তথ্যচিত্র বিষয়ে মন্ত্রী একগুচ্ছ টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি স্পষ্ট জানান প্রধানমন্ত্রীর মতের মাধ্যমে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মতই প্রতিফলিত হয় দেশে এখনো এমন কিছু লোক আছেন যারা ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেননি তারা বিবিসিকে সুপ্রিম কোর্টেরও উপরে স্থান দেয় উল্লেখ্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গতকালই প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রের প্রথম পর্ব ব্লক করার জন্য ইউটিউবকে নির্দেশ দিয়েছে একই সঙ্গে এই সম্পর্কিত পঞ্চাশটিরও বেশি টুইট ব্লক করার জন্য টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে জানুয়ারি দেশের চুয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হবে এবছরের কুচকাওয়াজে সেনাবাহিনীতে অধিক মাত্রায় মহিলাদের যোগদানের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার মহিলা আধিকারিকরাই কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন বায়ুসেনার নেতৃত্বে থাকছেন স্কোয়াড্রন লিডার সিন্ধু রেড্ডি অপরদিকে লেফটেন্যান্ট কমান্ডার দিশা আমৃত নৌসেনার পুরোভাগে থাকছেন আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে আইআইটি মাদ্রাজের অধীনস্থ একটি সংস্থা ভারুস নামে একটি মোবাইল পরিচালন ব্যবস্থা উদ্ভাবন করেছে এতে দেশের একশো কোটি সেল ফোন ব্যবহারকারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে একটি নতুন সফটওয়্যার ফোনে লাগালে উপভোক্তারা অনেক নিরাপদে কথা বলতে পারবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলি ফোনে ঢুকতে পারবে না সেই কারণে মোবাইল ব্যবহারকারীরা অনেক স্বচ্ছন্দে এবং স্বাধীনভাবে ফোন ব্যবহার করতে পারবেন তথ্য সম্প্রচার এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর একদিনের সফরে আজ কলকাতায় আসছেন তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক দপ্তর পরিদর্শন করে সেখান থেকে বিবেকানন্দ সংগ্রহালয়ে যাবেন সব শেষে শ্রী ঠাকুর ভারতীয় জাদুঘরের আশুত শতবার্ষিকী হলে যুব উৎসবে যোগ দেবেন রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি খবর শুনছেন কেন্দ্র থেকে ধর্মতলা আইএসএফ এর সভাকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমান পরিস্থিতি সৃষ্টি হয় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রানীর এভিনিউতে আইএসএফ সভা চলাকালীন ভাঙরের ঘটনার সূত্র ধরে পথ অবরোধ শুরু হলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ ভাঙরের বিধায়ক সিদ্দিকীকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাঁশ লাঠি নিয়ে পুলিশকে তাড়া করা হয় বলেও অভিযোগ উন্মত্ত জনতাকে ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে খবর চোট পেয়েছেন বিশিষ্ট আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী এ পর্যন্ত দিকে সহ মোট উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর তাদের ব্যাংসার আদালতে তোলা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়াল অভিযোগ করেন ডিসি সাউথ ডিসি সেন্ট্রাল এবং কয়েকজন ওসি সহ মোট ১৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন রাতে কমিশনার স্বয়ং কলকাতা মেডিকেল কলেজ ও এসএসকেএম হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করেন এদিকে বৌবাজার থানার ওসি সহ দুই পুলিশ আধিকারিক গুরুতর আহত হওয়ায় গত সন্ধ্যায় মেডিকেল কলেজ থেকে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চলতি মাসের শেষে আরও এক দফায় মালদা ও বীরভূমে জেলা সফরে যাচ্ছেন আগামী একত্রিশে জানুয়ারি তিনি কলকাতা থেকে উত্তরবঙ্গের মালদায় পৌঁছে গাজল কলেজ মাঠে প্রস্তাবিত একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা প্রদান করবেন বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কর্মসূচি রয়েছে তার পরের দিন বীরভূমের বোলপুরে একই ধরনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুই জেলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ছ তারিখ মমতা ব্যানার্জী ত্রিপুরা সফরে যাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের শাসক লেবার পার্টি আজ তাদের নেতৃত্ব বদলের কথা ঘোষণা করেছে জেসিন্ডা আর্ডেনের বদলে ক্রিস হিক্কিনসকে দেশের একচল্লিশতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে আজকের দলীয় সভায় একমাত্র হিক্কিনাসের নামই মনোনীত করা হয় গত বৃহস্পতিবার জেসিন্ডা আর্ডেন হঠাৎই পদত্যাগের কথা ঘোষণা করেন হিক্কিনস আগামী বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন উপ প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন কার্মেল সেকুলানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার ডেলাওয়ারে রাষ্ট্রপতি জো বাইডেনের একটি সম্পত্তিতে হানা দিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে এই নথিগুলি তিনি সেনেটর এবং বারাক ওবামার প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন রাষ্ট্রপতির আইনজীবীকে জানিয়েছেন তিনি স্বয়ং বিচার বিভাগকে তল্লাশি চালানোর অনুমতি দিয়েছিলেন উল্লেখ্য গত নভেম্বরে বাইডেনের ওয়াশিংটনের বাড়িতেও বিচার বিভাগ তল্লাশি চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার স্ট্রাইকের জেরে সোমালিয়ায় আলশাবাব জঙ্গি গোষ্ঠীর তিরিশ সদস্য মারা পড়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তর পূর্বে গালকাদের কাছে একশোরও বেশি জঙ্গি সেদেশে সেনাবাহিনীর উপর হামলা চালালে তাদেরই সমর্থনে মার্কিন সেনা এয়ার স্ট্রাইক করে ইউএস আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে উল্লেখ্য গত বছর মে মাস থেকে আলশাবাব জঙ্গি গোষ্ঠীর আক্রমণের মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিয়াকে সাহায্য করে আসছে পুরুষদের এফআইএচ হকি বিশ্বকাপে ভুবনেশ্বরীর করিঙ্গো স্টেডিয়ামে আজ সেই সাটে পৌঁছানোর লড়াইয়ে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় আজকের অন্য ম্যাচে বিকেল সাড়ে চারটায় মালয়েশিয়া খেলতে নামবে স্পেনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বেলজিয়াম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের ডাবলসে সানিয়া মির্জা এবং আন্না ডানিনা জুটি বিদায় নিয়েছেন অষ্টম বাছাই সানিয়া আন্না জুটি আজ দ্বিতীয় রাউন্ডে অ্যানহেলিনা কালিনিনা এবং অ্যালিসন ভেন উৎপাঙ্কে জুটির কাছে চার ছয় ছয় চার দুই ছয় পরাজিত হন শেষ আগে বিশেষ বিশেষ কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পরাক্রম দিবসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একুশটি অনামী দ্বীপের নামকরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পুলিশের মহানির্দেশক এবং ইন্সপেক্টর জেনারেলের সর্বভারতীয় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন